বেশি বাড়াবাড়ি করলে যদি ওরা বেশি বাড়াবাড়ি করে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব কোনো চিন্তা নেই যে দলের জন্ম মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা যে দলের জন্ম তার আবার গণতন্ত্র উদ্ধারটা কি করবে সেটাই আমার প্রশ্ন আবার সেই কথা শুনে আবার কিছু লোক তাদের সাথে তাল মিলায় তে এদের জ্ঞান বুদ্ধি কোথায় থাকে তারা কি বাস্তবটা বুঝতে পারে না আর নেতৃত্ব কোথায় বিএনপি লাফালাফি করে তাদের নেতা কই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত 7 বছরের তার সাজা হয়েছে অর্থাৎ চ্যারিটেবল ট্রাস্ট সেই টাকাও সে মেরে খেয়েছে তা নিজের নামেই রেখে দিয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সেই অরফানেজের নামে বিদেশ থেকে মোটা অঙ্কের টাকা এসেছিল একটা টাকাও কোনো এতিম পায় নাই বা ওই ট্রাস্টেও কোনো টাকা যায়নি সব টাকা তার নিজের নামে নিজের অ্যাকাউন্টে সেখানে সে ধরা খেয়েছে এবং তার মামলা হয়েছে সেই মামলা আমরা দেইনি এটা তত্ত্বাবধায়ক সরকার আর সেই তত্ত্বাবধায়ক সরকার যেখানে ফখরুদ্দিন সাহেবকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর খালেদা জিয়াই করেছিল তারই প্রিয় ব্যক্তিত্ব সেনাবাহিনীর 9 জন মেজর জেনারেল ডিঙিয়ে জাল মঈনকে সেনাপ্রধান করেছিল খালেদা জিয়াই করেছিল তারই প্রিয় ব্যক্তিত্ব এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব তো তাদেরই লোক তাদেরই মানে প্রিয় লোকগুলি ক্ষমতায় ছিল তাদের দেয়াই মামলা আর সেই মামলায় সাজা পেয়েছে খালেদা জিয়া সেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের জেল হ্যাঁ অসুস্থ বয়োবৃদ্ধ তার বোন ভাই বোনের জামাই আমার কাছে এসেছে আবেদন করেছে আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি মানবিক কারণেই দিয়েছি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে যদি ওরা বেশি বাড়াবাড়ি করে বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই